করি এতক্ষণে বাবা ভালো রাখ। পার্বতী পার্বতী শোনো পার্বতী, আগে হলো পার্বতী মিলিয়া দুইজন এই কলাম ওই পৃথিবীতে গরিব ভবন আর পৃথিবীর ভক্তির একটি ভাবি করে আমাদের পূজা অর্জন সেই দৃশ্য দেখে চূড়ামলয় আর ভক্তের বড় বাঞ্ছা করিব পুরো উত্তম প্রস্তাব দেবে না গো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল তোমার সাথে ঘুরে ঘুরে পৃথিবীর ভক্তদের ভক্তি প্রেম দেখব আর তাদের দুঃখ দুর্দশা লাঘব করব কিন্তু নাথ আমরা যদি দুজন কৈলাস ত্যাগ করি ওই পৃথিবীতে করি গমন তাহলে কে করবে কৈলাস রক্ষ না বৃক্ষ হাসালে পার্বতী সত্যি আজ তুমি হাসালে আমাকে বলে তার জন্য চিন্তার কি আছে কৈলাসে নন্দী আছে ভিন্দি আছে আর আছে গজানন স্নান তারাই তো করবে এই কৈলাস রক্ষ না আমার মা ভাই ও বোনেরা ইনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা
এত করে মহারাজা সত্যজ্যোতি তার শিব পূজা শুরু করেছেন। ও Yeah,
হিসাবে অভিশপ্ত হয়ে জন্ম নিলেন অসুর কুলে। তার নাম হলো অসুর সম্রাট তারকাসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট তারকাসুর বীর গর্বে ছুটে চলেছেন তার রাজসভার দিকে। Yeah.
মহাটি দ্বারকা সুর বাবা ভোলানাথের মনে বলিয়ান আমি যদি আমি ধর্ম পথে চলি যদি আমি সত্য পথে চলি তাহলে নাকি স্বর্গ মর্ত বাতাল আমি ত্রিভুবন জয় করতে পারবো কিন্তু কই এতদিন তো আমি ধর্ম পথে চলেছি এতদিন তো আমি সত্য পথে চলেছি কিন্তু স্বর্গরাজ্য জয় করা তো দূরের কথা সমাজের পৃথিবী আমি আজ পর্যন্ত জয় করতে পারলাম না আর ধর্ম পথে নয় এবার আমি এগিয়ে যাব অধর্ম আর ভাবি ছিল
স্বর্গের সমস্ত দেবতা কবি সলামত বলে
মহল মনে চুপি চুপি কুহুদেলা কোনে মহল মনে মহল মনে চুপি চুপি কুহুদেলা কোনে ধনী
আছে পারে পা
আসাদর কোনদিন না হবে পুরো, এখনো সর্বোপরি আছে আর অনেক শক্তি বাকি। নে আমার সাথে যুদ্ধ কর, দেখে তুই কত বড় শক্তিধর।
যাবে এই জগৎ থেকে, আর দ্বারকা ভাষা নিজেকে থাকবে সবার মনে সবার প্রাণে, চিরবন্দিত হয়ে থাকবে ত্রিভুবন। আর সেই দ্বারকায় বিরাজ করবেন শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং নারায়ণ, স্বয়ং নারায়ণ, স্বয়ং নারায়ণ। ও মা, ও মায়া শক্তি ভগবতী মহামায়া জগতে, মৃত্যুকালে মনে বড় আশা জাগে মা, স্বয়ং নারায়ণ কোন রূপে বিরাজ করবেন দ্বারকার বুকে, সেই নারায়ণের রূপ আমায় একবার দেখাও মা, সেই নারায়ণের রূপ আমায় একবার দেখাও। আমার হাতে থাকবে মহরবাসী, আর তারকার আকাশে বাতাসে ধ্বনিত হবে আমার সেই মহামন্ত্র ধ্বনি জোদার।